আমন্ত্রণ বিকেল 4টা সংবাদে সাথে আছি আমি অনুভা বিশ্বাস। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মার্কিন ভিসা নীতি পুলিশের উপর কোনো প্রভাব ফেলবে না বললেন ডিএমপি। বিদ্যুৎ স্পৃষ্টে চারজনের মৃত্যুর ঘটনা তদন্ত করে ব্যবস্থা বললেন মেয়র আতিক। নদী গর্ভে বিলীনের অপেক্ষায় প্রাথমিক বিদ্যালয়। যুক্তরাষ্ট্রে ফের গোলাগুলি, নিহত 3। 80 লাখে মুশফিককে দলে নিল বরিশাল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ও দ্বিপাক্ষিক অনুষ্ঠান শেষে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্ক থেকে সড়ক পথে শনিবার সন্ধ্যা 6টায় ওয়াশিংটন ডিসিতে পৌঁছান তিনি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান ওয়াশিংটন ডিসিতে ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এর আগে প্রধানমন্ত্রী শনিবার দুপুর 12:30 নিউ ইয়র্কে তার আবাসস্থল দ্য লোটে থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা হন। জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 17 সেপ্টেম্বর নিউ ইয়র্কে যান। বাংলাদেশে মার্কিন ভিসা নীতি বাস্তবায়ন শুরু হলেও তা পুলিশ বাহিনীর ওপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের প্রধান উপকমিশনার মোহাম্মদ ফারুক হোসেন। রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। মার্কিন ভিসা নীতি নিয়ে গতকালকে যে নিউজটা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি যে তারা বাংলাদেশের ভিসা নীতি কার্যক্রম শুরু করেছে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কথা স্পষ্টভাবে বলা আছে যে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু কিছু সদস্যের বিরুদ্ধে তারা ভিসা নীতি অ্যাপ্লাই করেছে। এখন আইন শৃঙ্খলা বাহিনীর কোন কোন সদস্যের বিরুদ্ধে এই ভিসা নীতি অ্যাপ্লাই করেছে তার তালিকা ইতিমধ্যে আমরা কিন্তু পাইনি। এখন সেখানে রিটায়ার্ড পুলিশ অফিসারও থাকতে পারে বা অন্য কোনো বাহিনীর সদস্য থাকতে পারে অথবা ইনকাম্বেন্ট যারা পুলিশ অফিসার অথবা অন্য কোনো বাহিনীর সদস্য তারাও থাকতে পারে। তো যাদের বিরুদ্ধে ভিসা নীতি আসবে তারা হয়তো আমেরিকাতে যেতে পারবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ পুলিশের টোটাল 2 লাখ+ যে সদস্য সংখ্যা এই সদস্য সংখ্যার কতজন আমেরিকায় যেতে চায়? খুবই নগণ্য কিছু লোক হয়তো আমেরিকায় যাওয়ার স্বপ্ন দেখে বা তাদের ছেলেমেয়েদেরকে পাঠানোর চিন্তা করে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি এই ভিসা নীতি বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে কোনো প্রভাব পড়বে না এবং পুলিশ বাহিনী যেভাবে কাজ করে তাদের কাজেরও কোনো প্রভাব পড়বে না। আমরা মনে করি পুলিশ বাহিনী আইনের মধ্য থেকে মানবাধিকার সমুন্নত রেখে কাজ করে থাকে, ইতিপূর্বেও করেছে এবং ভবিষ্যতেও করবে। সুতরাং এই ভিসা নীতি আমাদের কাজের গতি অনুক্রমে থেমে যাবে না বলে আমরা বিশ্বাস করি। মিরপুরে জলাবদ্ধতায় বিদ্যুৎ স্পৃষ্টে চারজনের মৃত্যুর ঘটনা তদন্ত করা হবে এবং যারা অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রোববার দুপুরে ডিএনসিসির নগর ভবনে আগামীর অনুপ্রেরণা শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 77তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আর্ট ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমি যখন দেখেছি, আমি তখন দেশের বাইরে ছিলাম, তখন আমি সাথে সাথে খোঁজ নিয়েছি। এটি একটি মাদ্রাসার তার, এটি সকলে জানা দরকার। এটি অবৈধভাবে মাটির নিচ দিয়ে তারা তারটা নিয়ে উপর দিক দিয়ে প্লাস্টার করে দিয়েছে অবৈধভাবে, যেন আমরা দেখতে না পারি। ঠিক 1 মাস আগে 1.5 মাস আগে আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সহ এটিকে আমরা ধরা পড়ে এবং ধরা পড়ে লাইনটাকে আমরা কেটে দিই। মাদ্রাসার লোকজন আমাদেরকে বলেছে না ওনারা নেবেন না, কিন্তু ওনারা এইভাবে তারটাকে তখন ওপেন ছিল দেখে কেটে দিয়েছি আমরা। এরপরে ওনারা নিয়ে একটি মাদ্রাসার মধ্যে অবৈধ লাইন আবার উপরে প্লাস্টার করে নিয়ে দিয়েছে, প্লাস্টার করে তারা নিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি
এই ধরনের কোনো অবৈধ লাইন একটি পরিবারকে তছনছ করতে পারে, একটি অবৈধ লাইন আরো অনেক দুর্ঘটনা ঘটতে পারে। আমি অনুরোধ করব, কারণ এগুলা সবকিছু কিন্তু আমাদের জন্য দেখা সম্ভব না, যেগুলা আন্ডারলাইন দিয়ে নিয়ে গেছে, আমার কাছে ছবিও আছে, আমি দেখাতে পারবো। প্লাস্টারটা করেছে যেভাবে, কোনো বুঝার কোনো উপায় নাই, কিন্তু বিদ্যুতের লাইন পানির সাথে মিক্স হয়ে এটা কিন্তু শর্ট সার্কিট হয়ে গেছে, এটা অত্যন্ত দুঃখজনক। এবছর দুর্গাপূজা সামনে রেখে ভারতে প্রায় 4000 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ। তবে সেই ইলিশ আমদানির জন্য নির্ধারিত সময় একেবারেই অপ্রতুল বলে মনে করছেন ভারতের ব্যবসায়ীরা। তারা বলছেন, ইলিশ ধরার ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ, ভারতে আমদানির সময়সীমার মধ্যেই সেটি শুরু হয়ে যাবে। তাই কার্যত তারা মাত্র 22 দিন সময় পাবেন এই বিপুল পরিমাণ ইলিশ আনতে। এ কারণে ইলিশ ধরার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে যেন বাকি মাছগুলো আমদানি করা যায়, সে অনুরোধ জানিয়ে কলকাতার বাংলাদেশ উপদূতাবাসকে চিঠি পাঠিয়েছেন ভারতীয় আমদানিকারকরা। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশি ইলিশের প্রথম চালানটি কলকাতায় পৌঁছেছে এবং শুক্রবার থেকেই তা বাজারে বিক্রি হতে শুরু করেছে। পদ্মা নদীর কোল ঘেঁষে অবস্থিত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গেল 20 বছর ধরে ভাঙছে বিদ্যালয় এলাকার নদী পার। এরই মধ্যে বিদ্যালয়ের পুরাতন ভবনটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে, আবারও শুরু হয়েছে ভাঙন। এতে খেলার মাঠ সহ বর্তমান ভবনটিও হুমকিতে পড়েছে। ভারত ভাঙন প্রতিরোধে নদী পারে ভাঙা বাঁধ নির্মাণ বা বিদ্যালয় অন্যত্র স্থানান্তরের দাবি জানান শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে নদী পার ভেঙে চলেছে, তবুও ভাঙন রোধে প্রশাসন বা কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই, এতে হুমকিতে পড়েছে বিদ্যালয়টি। ভাঙনের কারণে বিদ্যালয়টিতে দীর্ঘদিন কমেছে শিক্ষার্থী ভর্তি ও উপস্থিতি। ফ্রেস্কো ফুড গ্রেড কন্টেইনার, ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি ফ্রেস্কো কন্টেইনারে খাবার থাকে নিরাপদ, আর স্বাদ ও ঘ্রাণ দুটোই থাকে অটুট, তাই খাবারের যত্নে থাকুন নিশ্চিন্ত ফ্রেস্কো কন্টেইনার। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে আবারও গোলাগুলির ঘটনায় প্রাণ হারিয়েছেন 3 জন। শনিবার আটলান্টার ওয়েস্ট এন্ড মলে ঘটেছে এই দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে স্থানীয় সময় দুপুর 1:30 দিকে এভান্স স্ট্রিটে গোলাগুলির খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে 3 জনকে গুলিবিদ্ধ অবস্থায় পায় পুলিশ। এর মধ্যে 2 জন তখনই মারা গিয়েছিলেন, আরেকজনকে গ্রান্ডি মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার। এ ঘটনায় কেবল গুলিবিদ্ধ 3 জনই জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে একজনের বয়স 17 বছর, একজনের বয়স 20-এর ঘরে এবং আরেকজন 40-এর কাছাকাছি। তদন্তকারীরা জানিয়েছেন 3 জনের মধ্যে এক ব্যক্তি অন্য 2 জনের দিকে এগিয়ে গিয়ে গুলি চালাতে শুরু করেন, তাদের মধ্যে একজন পাল্টা গুলি চালিয়েছিলেন। পশ্চিম আফ্রিকার দেশ বেনিনিতে একটি জ্বালানি ডিপোতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে 35 জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা গেছে। আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে, নাইজেরিয়ার সীমান্তবর্তী সেমে পর্চি শহরের একটি জ্বালানির গুদামে আগুন লেগেছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। ওই গুদামে চোরাই পথে জ্বালানি সরবরাহ করা হতো, গাড়ি মোটর বাইক এবং ট্রাইসাইকেল ট্যাক্সি সেখান থেকে জ্বালানি নেয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। আগুনে পুড়ে জ্বালানি গুদাম ছাই হয়ে গেছে। প্রসিকিউটর আব্দুবাকি আদম বংলে এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিকভাবে শিশুসহ 35 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ১৪০ কোটির বেশি জনসংখ্যা নিয়েও শূন্য বাড়িঘর ভরতে পারছে না চীন। দেশটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য খালি বাড়ি। চীনের আবাসন খাতে চলমান সংকটের প্রতিচ্ছবি হিসেবে দেখা হচ্ছে এই পরিস্থিতিকে। দেশটির সরকার পক্ষের লোকজন বিষয়টি সাধারণত স্বীকার করতে চান না। তবে সম্প্রতি এক সাবেক চীনা কর্মকর্তার মুখ থেকেই শোনা গেছে দেশটির সম্পত্তি বাজারের এই দুর্দশার খবর। চীনের অর্থনীতির অন্যতম ভিত্তি ধরা হয় সম্পত্তি খাতকে। 2021 সালের পর থেকেই এই খাতে মন্দাভাব চলছে।
কিছুদিন আগে ঋণ খেলাপি হয়েছে চীনা রিয়েল এস্টেট জায়ান্ট এভারগ্রান্ডে। কান্ট্রি গার্ডেন হোল্ডিংস এর মতো বড় বড় কোম্পানিগুলোও রয়েছে নড়বড়ে অবস্থায়। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, গত অগস্টের শেষে দেশটিতে খালি পড়ে থাকা বাড়িগুলোর সর্বমোট ফ্লোর এরিয়া ছিল 64.8 কোটি বর্গমিটার। জানাবো খেলার খবর। বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটের শুরুতেই বাজিমাত করেছে ফরচুন বরিশাল। এ ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটার মুশফিকুর রহিমকে তারা দলভুক্ত করে নিয়েছে। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের মূল্য 80 লাখ টাকা। আজ রাজধানীর রেডিসন ব্লু হোটেলে দুপুর 12:30 শুরু হয় বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট। প্রথম রাউন্ডে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিককে দলে নিয়ে নেয় বরিশাল। আগেই তামিম ইকবালকে দলভুক্ত করেছিল তারা। এবার বরিশাল স্কোয়াডে ঠাঁই মিলে গেল মুশফিকেরও। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।